নমস্কার আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব শ্রী সমরেশ মজুমদারের আদ্যশ্রাদ্ধ প্রথম এসেছিল অমল দিল্লি থেকে প্লেনেই উড়ে আসবে ভেবেছিল কিন্তু রত্না বলেছিল খামোখা অত টাকা কেন নষ্ট করবে ট্রেনেই যাও কোম্পানির পয়সায় তো টুরে যাচ্ছ না কথাগুলো মনে ধরেছিল অবশ্য টেলিগ্রাম পাওয়ার পর থেকেই মন অন্য রকম হয়ে গিয়েছিল যেন মনি একটা পাথর ঝুলিয়ে দেওয়া হয়েছে মনের আংটায় নড়তে চড়তে বুকের মধ্যে যন্ত্রণা নিঃশ্বাস ভারী সরসর করে সমস্ত ছেলেবেলা কিশোর এমনকি যৌবনের প্রারম্ভকাল শেকড় উপরানোর মতো চলে এলো সামনে তৎক্ষণাৎ অফিসে গিয়ে ছুটির দরখাস্ত করেছিল সে মা মৃত্যুসজ্জায় ছুটি তো মঞ্জুর হবেই অফিসে বসেই প্লেনের জন্য চেষ্টা করবে ভেবেছিল অমল তার আগে বাড়িতে রত্নাকে খবরটা দিল দা টেলিগ্রাম করেছেন সব শুনে রত্না ওই কথাগুলোই বলেছিল আর তারপরেই মনে হয়েছিল খুব একটা দেরি হবে না রাতের প্লেন ধরে কলকাতায় পৌঁছোতে সাড়ে দশটা মাঝে মাঝে এত লেট হয় দুটো বাজলেও অবাক হবার কিছু নেই তার চেয়ে বিকেলের রাজধানী ধরে সকালে পৌঁছে যাওয়া যায় চটপট কিছু টাকা ব্যাঙ্ক থেকে তুলে ও নতুন দিল্লি স্টেশনের সামনে থেকে টিকিটের ব্যবস্থা করে বাড়িতে এসে শুয়েছিল খানিক তিন বছরের বাপ্পা কাছে ঘেঁচতেই রত্না নিষেধ করেছিল বাপ্পা বাপির কাছে যেও না ঠাকুমার শরীর ভালো নেই শি ইজ লিভিং আস ইংরেজি চারটে শব্দ কানে খট করে বাজলেও চুপ করে থাকলো অমল তার সত্যি কান্না পাচ্ছিল কেউ রইল না আর বাবার সঙ্গে কোনোদিনই সম্পর্ক ভালো নয় মাই তাকে সবসময় আড়াল দিয়েছে এমনকি রত্নাকে বিয়ের ব্যাপারটায় বাবার আপত্তি মায়ের জেদে নরম হয়েছিল সেই মা চলে যাচ্ছে হয়তো কলকাতায় গিয়ে দেখবে চলেই গিয়েছেন বুকের আংটা ওজনের ভারেই যেন খুশে পড়ছিল প্রচণ্ড উদ্বেগ নিয়ে হাওড়া স্টেশনে নেমে সে আর ট্যাক্সির লাইনের জন্য দাঁড়ায়নি বাড়তি টাকা দিয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে ছুটে এসেছিল শর্ট লেকে এখানে সুইমিং পুলের কাছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শতদল দত্ত বাড়ি করেছেন আধুনিক সেই বাড়িতে মোট পাঁচটি ঘর দোতলায় দুটি একতলায় তিনটি বাড়ির সামনে গাড়ি থেকে নেমে অমল নিঃশ্বাস বন্ধ করে ওপরের দিকে তাকিয়েছিল কোনো সারা শব্দ নেই ভাড়া মিটিয়ে ব্যাগটা বাঁ হাতে নিয়ে গেটের দিকে পা বাড়াতেই দোতলার বারান্দা থেকে বৃন্দাবনের গলা পাওয়া গেল ওই যে ওই যে ছোট বাবু এসে গিয়েছে বলার ধরণে এক ধরনের আহ্লাদ ছিল সিঁড়িতে পা দিতে দিতে তেমনই মনে হল আমলের কেউ মরে গেলে এমন গলায় কথা বলা যায় না অন্তত বৃন্দাবনার মতো মানুষ তো পারবেই না বৃন্দাবন দরজা খুলেই যাক তুমি এসে গিয়েছ খুব ভালো হলো মা কেমন আছে প্রশ্নটা যেন ছিটকে বের হলো মাথা নানলো বৃন্দাবনদা না তারপরে খেঁদে ফেলল ডাক্তার জবাব দিয়ে দিয়েছে কোথায় আছে কোন নার্সিংহোমে না না বাড়িতেই আছে বাড়িতে বাড়িতে ট্রিটমেন্ট হচ্ছে মাথা নেড়ে হ্যাঁ বললো বৃন্দাবনদা বয়স হয়েছে পনেরো দিন ধরে ভুগছেন একটু একটু করে শেষে বুকের ব্যথা বাড়ল বাবু নার্স আনালেন অক্সিজেন স্যালাইন সব বাড়িতে দেওয়া হচ্ছে কোনো ত্রুটি হয়নি দাদাদের খবর দিয়েছ হ্যাঁ একসঙ্গেই টেলিগ্রাম করেছি চলো বাবা কোথায় তিনি তো মায়ের সামনে দিন রাত বসে আছেন ওখানেই খান ওখানেই ঘুমন শুধু বাথরুমের সময় ওঠেন আরও জড়ো ভরত হয়ে গেল মানুষটা এই সময় বাইরে একটা গাড়ি দাঁড়ালো বৃন্দাবন তা বলল ডাক্তারবাবু এসেছেন অমল দেখলো একটা প্রৌঢ় ভদ্রলোক গাড়ি থেকে নেমে এগিয়ে আসছেন তার সঙ্গে বৃন্দাবন আলাপ করিয়ে দিতে ভদ্রলোক বললেন ভালো করেছেন এসে ইটস আ লস্ট কেস শরীর আর রেসপন্স করছে না আমরা ভেবেছিলাম রাত কাটবে না এখন যতক্ষণ থাকেন ততক্ষণই লাভ আপনিও কি নার্সিংহোমে ট্রান্সফার করছেন না কেন কোনো লাভ নেই এটা বয়সের ব্যাধি নিজের জায়গায় শেষ নিঃশ্বাস ফেলে উনি বেশি আরাম পাবেন তাছাড়া মিস্টার দত্ত চিকিৎসার কোন ত্রুটি রাখেননি ডাক্তারের পেছনে অমল ওপরে উঠে এলো ঘরে ঢুকেই অমল শতদল দত্তকে দেখতে পেল জানলার ধারে একটা ইজি চেয়ারে বসেছিলেন বৃদ্ধ পায়ের শব্দে মুখ ফেরাতেই অমলের সঙ্গে চোখাচোখি হল অজান্তেই কেঁপে উঠল অমল বৃদ্ধের চোখে কোনো অভিব্যক্তি নেই এগিয়ে এসে প্রণাম করতে যেতেই শতদল বললেন থাক অসুস্থ মানুষকে প্রণাম করতে নেই হক শতদলও কি অসুস্থ সে মুখ ফিরিয়ে দেখল ডাক্তার মায়ের বিছানার পাশে গিয়ে দাঁড়িয়েছেন সে মাথা নিচু করে এগিয়ে গেল মায়ের কাছে চারুশিলা শুয়ে আছেন প্রায় অস্থিসার চেহারা না স্যালাইন বা অক্সিজেনের কোনো চিহ্ন দেখল না অমল ডাক্তার ওর নারী দেখছেন স্টেথোস্কোপটা বুকে চাপলেন তারপর মৃদু স্বরে ডাকলেন আপনার ছেলে এসেছেন মিসেস দত্ত মায়ের মুখে কোনো অভিব্যক্তি এলো না তার চৈতন্য এমন জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে জাগতিক কোনো শব্দও পৌঁছয় না ডাক্তার দাকে জিজ্ঞাসা করলেন নার্স কোথায় এ এই বাথরুমে গিয়েছে বৃন্দাবনদা জবাব দিল ডাক্তার চলে গেলেন শতদল দত্তের কাছে আপনি কিন্তু সারাক্ষণ এখানে এইভাবে বসে থাকবেন না এখানে বসে থেকে আপনি অন্যায় করছেন আপনাকে তো ওর কথা বলেছি ও কখন যাবে ডাক্তার সেটা তো বলা সম্ভব নয় তবে এইটুকু বলতে পারি চিকিৎসা শাস্ত্রে এক্ষেত্রে কোনো কিছুই করণীয় নেই তাহলে আমার ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিলেই ভালো হয় সতদল দত্ত মুখ ফিরিয়ে নিলেন আর সেই সময় নার্স ঢুকল মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে বেশ অবাক হয়ে গেল অমল ভদ্রমহিলা সাদা শাড়ি মানে যাকে বলে নার্সের ইউনিফর্ম পরেছেন বটে কিন্তু এমন লাশ্যময়ী নার্স সে কখনো দেখেনি ডাক্তার ভদ্রমহিলার সঙ্গে ওষুধ নিয়ে কথা বললেন অমল মায়ের দিকে তাকালো তার বুক কেঁপে উঠল পাথরের মতো মুখ মাথায় হাত বোলালো সে তারপর নিচু গলা ডাকল মা চারুশিলার মুখে সামান্য কুঞ্চনও এলো না অমল কপাল গাল চিবুকে আঙুল বোলালো তারপর গারো গলায় আবার ডাকল মা মাগু। চারুশিলার কোনো পরিবর্তন হল না নার্স এগিয়ে এলেন স্কিও মি উনি রেসপন্স করতে পারবেন না ডেকে কোনো লাভ নেই মেজাজ খুব বিগড়ে ছিল কমলের সুজাতা টিভি সিরিয়ালের শুটিং করতে গিয়ে ভোর রাতে বাড়ি ফিরেছে সে পই পই করে বলেছিল টিভিতে অভিনয় করছো করো কিন্তু বাড়ির শান্তি যেন বজায় থাকে সুজাতা সুন্দরী যদিও তেত্রিশ বছর বয়স কিন্তু রাখতে পেরেছে বলে পঁচিশের বেশি মনে হয় না ফিল্মেও সুযোগ পেয়েছিল সুজাতা কিন্তু রাজি হয়নি কমল টিভি যেন ঘরোয়া শিল্প সুজাতারা খুব আগ্রহ ছিল রাজি না হয়ে উপায় ছিল না শুটিংয়ের জন্য বাইরে রাত কাটানো এর আগে কখনো হয়নি ইতিমধ্যে সুজাতার একটা সিরিয়াল নেটওয়ার্কে দেখিয়েছে অফিসে এই কারণে কমলেরও গ্ল্যামার বেড়েছে সুজাতার সঙ্গে বাইরে বেরুলে কেউ না কেউ তাকাবেই গর্ব যে হয় না তা নয় তাই বলে রাত কাটিয়ে ফিরবে মেজাজতেই ভালো ছিল না এমন সময় টেলিগ্রামটা এলো মা মৃত্যু সজ্জায় তাড়াতাড়ি চলে এসো বৃন্দাবন দা খপ করে বুকের বাঁ দিকটায় যেন খিঁচ লাগলো কমলের মায়ের সঙ্গে দেখা হয়নি অন্তত পাঁচ বছর পাঁচ বছর কলকাতায় যাওয়া হয় না বাবা সল্ট লেকে বাড়ি করেছেন তা পাঁচ বছর আগে দেখে এসেছে সে জন অ্যান্ড মিল কোম্পানির পাবলিক অফিসার কমল দত্ত এখন এত ব্যস্ত মানুষ যে ব্যক্তিগত যোগাযোগ আত্মীয়দের সঙ্গে রাখতে পারে না কিন্তু মা অসুস্থ মৃত্যু জানতে পারা মাত্র ওর মনে হলো এক্ষুনি কলকাতায় যাওয়া উচিত ভোররাতে ফেরা সুজাতাকে ঘুম থেকে তুলে ঘটনাটা বলল সে সুজাতা বলল অসম্ভব আমার আগামী চার দিন শুটিং আছে যাওয়ার ইচ্ছে হলে তুমি যাও প্রচণ্ড রেগে গেল কমল কি আশ্চর্য আমার মা তোমার শাশুড়ি চোখ ছোট করে সুজাতা জিজ্ঞাসা করল তুমি আজ হঠাৎ খেপে গেলে কেন হ্যাঁ মানে এতগুলো বছর একবারও বুঝতে পারিনি মায়ের ওপর তোমার এত টান আছে উনি চিঠি দিলেও তো উত্তর লেখার সময় পেতে না তাছাড়া ভদ্রমহিলা অসুস্থ আমার কিছু বলার নেই কিন্তু তুমি তো জানতে ওর বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে কমল জানে জানে বলেই সেই সময় মায়ের উপর বেশ রেগে গিয়েছিল কলকাতায় গিয়ে দুদিন থাকতে না থাকতেই সুজাতা হয় দার্জিলিং নয় দীঘায় বেড়াতে যাওয়ার প্ল্যান করত মা বলেছিলেন তাহলে লোক দেখিয়ে এখানে ওঠা কেন বাপু হোটেলে গিয়ে থাকলেই তো পারো কথাগুলো না বললেই পারতেন মহিলা জ্ঞান হওয়া ইস্তক দেখে এসেছে কমল উনি সোজা কথা মুখের ওপর বলে দেন বাবার সঙ্গে যে কতবার ঝগড়া এবং কথা বন্ধ হলো তার ইয়ত্তা নেই এবার কথা বাড়ালো না কমল যতই হোক মা ইজ মা সে মনে মনে বলল অতএব বোম্বে থেকে সকালেই প্লেনে দমদমে পৌঁছে যাবে ভেবেছিল কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সের অবস্থা প্রায় ট্রেনের মতন এয়ারপোর্টে নেমে ট্যাক্সি ধরতে বেলা বারোটা বাজল সেখান থেকে সোজা সল্ট লেক বাড়ির সামনে ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে সিগারেট ধরালো কমল মা যদি চলে গিয়ে থাকে হঠাৎ বুকের ভেতর মেঘ জমতে শুরু করলো ঠোঁট কামড়ালো সে পা ভারী হয়ে উঠল সে ধীরে ধীরে ভেতরে ঢুকে বেল বাজাল মিনিট খানেকের অপেক্ষা কমলের মনে হচ্ছিল সে অন্য কারোর বাড়িতে এসেছে বয়স এবং দূরত্ব কিভাবে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় দরজা খুললো কমল অবাক হল অমল দাঁড়িয়ে পরনে পাজামা পাঞ্জাবি অর্থাৎ অমল তার আগেই এসে গিয়েছে অমল বলল ও দাদা এসো এসো কমল ঘরে ঢুকল অমলকে সে কত বছর পর দেখছে তা মুহূর্তে মনে করতে পারল না ভিতরে ঢুকে চারপাশে তাকিয়ে আরও অস্বস্তি বাড়ল সে জিজ্ঞাসা করলো মা অবস্থা ভালো নয় ডাক্তার এসেছিলেন একটু আগে বললেন কোনো চান্স নেই ঠিক কি হয়েছে বললেন বয়স হলে যা হয় কথাও বলতে পারছেন না কোনো হুঁশ নেই কমল ঠোঁট কামড়ালো হঠাৎ তার কান্না পেল মুখ চোখ দুমড়ে গেল চোখ ঝাপসা ব্যাপারটা অমলকেও আচমকা স্পর্শ করল দাদা শক্ত হও শি স্টিল উইথ আস বেজো আসেনি না আমাদের তিনজনকেই একসঙ্গে টেলিগ্রাম করেছিল বৃন্দাবনদা আমরা বোম্বে দিল্লি থেকে আসতে পারলাম আরও গৌহাটি থেকে যাক বাবা কেমন আছে শক্ত আছে তো মনে হয় না মায়ের ঘর থেকে তো বেরোচ্ছেন না সে মা কি বাড়িতে আছে হ্যাঁ ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছিলাম উনি বললেন নার্সিংহোমে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না মায়ের কাছে গিয়ে আমারও তাই মনে হল কমল সোফায় বসে পড়ল দু হাতে মুখ ঢাকার চেষ্টা করে আঙুলের ডগায় চোখ মুছল অমল উল্টো দিকে বসল মুখ গম্ভীর সে দাদাকে একবার দেখল বৌদি টিভি সিরিয়ালে অভিনয় করছে অথচ দাদার চেহারায় বয়স এসে গিয়েছে বেশ জুলপি পাকা সামনের দিকের চুল অনেকটা উঠে গিয়েছে ভারী হয়েছে শরীর ছেলেবেলা দাদাকে সবাই বলতো গুডি বয় লালু ভুলু দাদার চেহারায় সেই মোলায়ম ব্যাপারটা আর নেই ভালো চাকরি করে পয়সাও বানিয়েছে কিন্তু অমলের মনে হলো সুখে নেই দাদা রত্ন তো বৌদিকে সহ্যই করতে পারে না নেটওয়ার্কে সিরিয়ালে অভিনয় দেখে প্রচুর খুঁদ বের করেছিল কিন্তু আজ অমলের মনে হলো দাদার মধ্যে আগেকার ভালো মানুষ ব্যাপারটা এখনও রয়ে গেছে সে জিজ্ঞাসা করলো ওপরে যাবে না দাদা কমল মুখ তুলল আমি মাকে ওভাবে দেখতে চাইনি কমল এই সময় বাইরের দরজায় শব্দ হল অমল নিঃশব্দে উঠে গিয়ে দরজা খুললো তারপরে গলা তুলে বলল মেজদা এসছে কমল শরীরটাকে তোলার চেষ্টা করেও আবার বসে পড়ল সে শুনল শ্যামল বলছে মা কেমন আছে অমল দরজায় দাঁড়িয়ে একই ঘটনা বলে গেলে সে ভেতরে ঢুকলো শ্যামল জিজ্ঞাসা করলো ও দাদা কখন এলে কমল কাঁধ না চাল শ্যামল সোফায় বসে পড়ল বাবার সঙ্গে দেখা হয়েছে আমি আমি ওপরে যাইনি এখনো যাওয়ার সাহস পাচ্ছি না কমল জবাব দিল শ্যামল বলল আমি তো টেলিগ্রাম পেয়ে অবাক গত বছর এক বেলার জন্য কলকাতা এসেছিলাম মানে রাত্রে এসে পরদিনই চলে গিয়েছিলাম তবু সময় বের করে এখানে এসে দেখা করে গিয়েছি মা তখন অ্যাবসলিউটলি নর্মাল আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হল তেমন কিছু নয় কোনো অসুখ তো দেখিনি কমল জানতে চাইলো কে নিয়ে কথা কাটাকাটি হয়েছিল সেলি ব্যাপার আসলে কলকাতায় এলে বড়শালার কাছে না উঠলে এত ঝামেলা হয় যে কি বলবো মা তাই নিয়ে ছেড়ে দাও আমাকে যে বউয়ের সঙ্গে সারা জীবন বাস করতে হবে তা তো মায়ের মাথায় ঢোকে না অথচ বাবা তো চিরকাল বউয়ের দাবি মেনে চলেছেন সেটা তো আমরা দেখেছি সত্যি মারা যাবে কমল বলল অমল তো বললো ডাক্তার তাই বলেছে আমি ভাবতেই পাচ্ছি না চোখ বন্ধ করলো শ্যামল অমল বলল তোমরা উপর থেকে ঘুরে এসো কখন যে ঘটনাটা ঘটে যাবে কে জানে এই সময় বৃন্দাবন নেমে এলো একটা ট্রে হাতে নিয়ে এদিকে তাকাতে এই লোকটার মুখে হাসি ফুটল আমি জানতাম খবর পাওয়া মাত্র তিনজনে চলে আসবে হাজার হোক পেটের ছেলে তো কমল তাকে ইশারায় ডাকলো মা কি করছেন যাও না একবার দেখে এসো এত দূর ছুটে এসে এখানে বসে আছো কেন কমলের বারো বছর বয়সে বৃন্দাবন এই বাড়িতে কাজে লেগেছিল এখন এই কথা বলার ধরনে তার রাগ হল সে চুপ করে গেল বৃন্দাবন বলল দেখা করে এসে মুখ হাত ধুয়ে নাও সবাই আমি চা বানাচ্ছি জল খাবার না একেবারে ভাত দেব হ্যাঁ শ্যামল বলল ওল নাই ট্রেনে জেগে এসেছি আমি শুধু চা খাব বাকি দুজন কিছু বলল না শ্যামল বলল অমল তুইও চল সঙ্গে শতদল দত্ত চেয়ার ছেড়ে উঠে এসে চারু শিলার মাথায় হাত রাখলেন বেশ উত্তাপ আছে কপালে এসে পড়া চুল সরিয়ে দিলেন বা হাত বুকের ওপর ভাঁজ করা আছে সরিয়ে রাখলেন প্রথম প্রথম নার্সের সামনে এসব করতে সংকোচ হতো আজকাল হয় না কিছু করার না থাকলে মেয়েটা পাশের চেয়ারে বসে সিনেমার ম্যাগাজিন পড়ে চেয়েও দেখে না তিনি কি করছেন শততল ঝুঁকে পড়লেন চারু শুনতে পাচ্ছ ও চারু গো লাইক আমি তোমার থেকে পাঁচ বছরের বড় যাওয়ার কথা আগে আমারই চারু এই সময় দরজার কাছে শব্দ হল চমকে সোজা হতে হতে পেছন ফিরলেন শতদল তিন পুত্র একই সঙ্গে দরজায় হঠাৎ তিনি তিনজনের ভালো নাম মনে করতে পারলেন না তবে বোম্বে গৌহাটির দিল্লির কথা মনে পড়ল তার তিন প্রবাসী পুত্র তিনি কোনো কথা না বলে চুপচাপ জালনার পাশের ইজি চেয়ারে ফিরে গেলেন ওরা ধীরে ধীরে চারু শিলার কাছে এসে দাঁড়াল কমল ডাকল মা মা নার্স বলল উনি শুনতে পাচ্ছেন না কমল থমকে যেতেই হঠাৎ একটা শব্দ যা কান্নারি বহিঃপ্রকাশ ছিটকে এল গলা থেকে শতদল কথা বললেন এখনো সময় হয়নি অসময়ে কান্নাকাটি এই ঘরে হোক আমি চাই না তিন পুত্র একসঙ্গে ঘুরে দাঁড়িয়ে দেখল শতদল কথাগুলো বলেই জালনা দিয়ে বাইরে তাকিয়েছেন শ্যামল এগিয়ে গেল তার কাছে বাবা বলতে পারো বাবা আপনি এখন আর আমাদের ওপর রাগ করবেন না আমি এ করেছি এই খবর কোথেকে পেলে না মানে আচ্ছা মায়ের চিকিৎসা আর একটু ভালোভাবে করা যায় না খারাপভাবে হচ্ছে তা তোমাকে কে বলল আমি বলছিলাম যদি ওকে নার্সিংহোমে মানে আমার সালাতো নাম করা ডাক্তার ওর নার্সিংহোমও আছে আপনি তো জানেন আর একটু চেষ্টা করা যেত তোমার আর কোনো কথা বলার আছে শতদল সরাসরি তাকালেন এবার কমল এগিয়ে গেল বাবা আপনার কি মনে হচ্ছে চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না আপনি যা বলবেন তাই হবে আমি ভেবে পাচ্ছি না তোমরা কয়েক মিনিট আগে এসে কি করে বুঝে গেলে ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না অবশ্য তোমরা ওর ছেলে তোমরা বলতেই পারো আপনি যখন বলছেন তখন আমাদের আর কি বলার থাকতে পারে কিন্তু আপনার এবার বিশ্রামের প্রয়োজন এইভাবে বসে থাকাটা ঠিক নয় শতদল কমলের দিকে তাকিয়ে হাসলেন তোমরা সবাই একাই এসেছ কমল ঠোঁট কামড়াতে গিয়ে ওই সামলে নিল হ্যাঁ বেশ তো তাহলে নিচে যাও খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও অনেক দিন বাদে তিন ভাই পরস্পরের দেখা পেলে অন্তত খবর পাওয়া মাত্র এসেছ বলে আমি খুশি হয়েছি রান্না খারাপ নয় যদিও আরেকটি কাজের মেয়ে রয়েছে ওরা খাওয়া দাওয়া শেষ করে বাইরের ঘরে এসে বসল আগে অমল দাদাদের সামনে সিগারেট খেত না আজ ধরালো কমল জিজ্ঞাসা করলো তোর খবর কি চলছে বৌদি সিরিয়াল দেখলাম ওই হবি আর কি আমি বাধা দিই না রত্না কেমন আছে আছে আসতে চেয়েছিল আমি সঙ্গে আনিনি ভালোই করেছিস এখানে এত টেনশন শ্যামল চুপচাপ শুনছিল হঠাৎ বলল বাবা কেমন বদলে গিয়েছে কমল হাসল বাবার সঙ্গে চিরকালই আমাদের দূরত্ব ছিল অমল বলল বাবা কিন্তু মাকে খুব ভালোবাসেন কমল বলল আগে বুঝিনি আজ মনে হলো মানুষের বোধ বয়স বাড়লে প্রেমও বাড়ে তোর মনে আছে শ্যামল একবার স্কুল থেকে কার রবার চুরি করেছিলি বলে বাবার কাছে জোর মার খেয়েছিলি এই যা আমি চুরি করে ভুল করে নিয়ে এসেছিলাম সঙ্গে সঙ্গে কমল এবং অমল হেসে উঠল হঠাৎ ওরা অতীতে ফিরে গেল তিনজনই স্মৃতিতে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট ঘটনা তুলে এনে ঘুরিয়ে ফিরিয়ে দেখা শুরু করল বেশিরভাগ ক্ষেত্রেই সবাই ঘটনাটার বিশ্লেষণে একমত হচ্ছিল না তবুই জাবর কাটায় খুব মজা পাচ্ছিল অনেক অনেক কাল এই ধরনের কথাবার্তা হয় না এইসব কথা বলার মানুষও চারপাশে থাকে না কবে কখন কমল অমলকে চাঁটি মেরেছিল চটি পড়ার জন্যে কবে শ্যামল কমলের একটা টাকা চুরি করেছিল তখনকার রাগ আজ নেহাতেই সুখকর স্মৃতি তিন ভাই মগ্ন হয়ে গিয়েছিল এই সময় বৃন্দাবন এলো অনেক কষ্টে বাবুকে শুতে পাঠিয়েছি তোমরা একজন ওপরে যাবে অমল তরাক করে উঠে দাঁড়ালো বাকি দুজনের মনে ওই মুহূর্তে ইচ্ছা এলেও অমলকে উঠতে দেখে তারা আর উদ্যোগ নিল না অমল চলে গেলে শ্যামল বলল অমলটা সেই ছেলেবেলার মতোই রয়েছে সব কিছু আগে না পেলে কিরকম কান্নাকাটি করত কমল বললো বুঝলি অনেক ভেবে দেখলাম জীবনের শ্রেষ্ঠ সময়ই হলো ছেলেবেলা কি ভালোই না ছিলাম তখন টেনশন ছিল না নিজের কথা ভাবতে হতো না সত্যি কথা এখন টাকা ভবিষ্যৎ বর্তমান স্ত্রী বাচ্চা কাচ্চা আমাকে তো ভগবান ও ব্যাপারে দয়া করলেন না ডাক্তাররা কি বলছে শ্যামল জানতে চাইল মেজ ভাইয়ের সঙ্গে এ নিয়ে কথা বলতে সংকোচ হচ্ছিল তবু কমল বলল হবে না শ্যামল নিশ্বাস ফেলল খুব টায়ার লাগছে রে রাত্রে ট্রেনে ঘুমাতে পারিনি ঘুমিয়ে নে না একবার শ্যালোকের বাড়ি যেতে হবে কখন মায়ের কি হয়ে যায় তখন আর সময় পাবো না আমি বরং ঘুরেই আসি শ্যামল উঠল অমল মায়ের পাশে বসে দেখল মাঝে মাঝে গালের চামড়ায় কুঞ্চন হচ্ছে সে ঝুঁকে ফিসফিস করলো মা উনি শুনতে পাবেন না নার্সটি বলে উঠল আপনি এর আগে কেস দেখেছেন এরকম অমল মুখ তুলে মহিলাকে দেখল চেহারা দেখে নার্স বলে মনে হয় না বৌদির বদলে ইনি টিভি সিরিয়ালে নামলে বেশি নাম করতে পারতেন মহিলা ঠোঁট টিপে হেসে নিয়ে বললেন অনেক আপনারা মন তৈরি করে নিয়েছেন শুধু আপনার বাবা বিশ্বাস করতে চাইছেন না অমল মায়ের পাশ থেকে উঠে বাবার খালি চেয়ারটা এগিয়ে বসল নার্সটি সিনেমার পত্রিকায় নজর রাখল অমল জিজ্ঞাসা করল আপনি কি সবসময় এইভাবে বসে থাকেন ডিউটি কতক্ষণ আপনার চব্বিশ ঘন্টার ইচ্ছা করেই নিয়েছি টাকার খুব দরকার তো আবার হাসি কত টাকা দেওয়া হচ্ছে দেড়শো পত্রিকাটি পাশে রাখল সে আপনি দিল্লিতে থাকেন হ্যাঁ কেন দিল্লিতে আমার স্বামীও থাকেন ও আপনারা আলাদা আছেন অনেক দিন বছরে একবার করে দেখা হয় বাপের বাড়ির খরচ চালাই বলে টাকার দরকার আমার অবশ্যই চাকরি করার কথা নয় আপনাকে দেখে তাই মনে হয় দু অদ্ভুত কাজ দেখালো মহিলা কি মনে হয় আপনি অন্য রকম মহিলা মুখ নামালেন অনেকক্ষণ কোনো কথা হলো না হঠাৎ মহিলা বললেন আমি তো আছি আপনি বিশ্রাম নিন অতদূর থেকে এসেছেন আমি এখানে থাকলে আপনার অসুবিধা হবে না না প্রতিবাদ করলেন মহিলা আবার কিছুক্ষণ চুপচাপ মাঝে মাঝে চোখাচোকি হচ্ছে আর হঠাৎই সেই সময় শিহরণ বোধ করল অমল ভদ্রমহিলার চোখে অদ্ভুত আকর্ষণীয় ক্ষমতা রয়েছে এই সময় বৃন্দাবনদা এলো যাও গিয়ে একটু শো আমি বসছি বসে থাকতে খুব আরাম পাচ্ছিল অমূল কিন্তু না উঠে পারল না ওঠার সময় আর এক দফা চোখাচোখি অনেক কথা যেন বলা হয়ে গেল বিকেলে ডাক্তার এলেন চারুশিলাকে দেখে নেমে এসে বললেন অবস্থা আরো খারাপ লাগছে মনে হচ্ছে কয়েক ঘন্টা কিছু হলে আমাকে খবর দেবেন কিন্তু ডাক্তার চলে গেলে কমল বলল অন্যান্য আত্মীয়দের খবর দেওয়া উচিত এবার শ্যামল প্রতিবাদ করল আত্মীয় এরা এখানে রয়েছেন কেউ তো দেখতে আসেনি ছেড়ে দাও সব কিন্তু সন্ধ্যের পর কিছু হলে কি করবে অমল কেঁদে ফেলল শ্যামল ধমকালো বোকার মতো কাঁদিস না ওইভাবে পড়ে থাকার চেয়ে মায়ের চলে যাওয়াই ভালো কমল নিঃশ্বাস ফেলল খুব যন্ত্রণা পাচ্ছেন অমল ভাঙা গলায় বলল বাবার কি হবে শ্যামল বলল সেটাই ভাবছিলাম বাবা তো আমাদের কারোর কাছে গিয়ে থাকতে পারবেন না অবশ্য বৃন্দাবনদা আছে এখানে কমল বলল মিছি খরচ করলেন এই বাড়িটার পেছনে শ্যামল বলল কথা শুনবেন না আমি তো বলেছি এই বাড়ির ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই আমি তো এসে থাকবো না কোনো দিন অমল বলল ইন্টারেস্ট আমারও নেই বাবা না থাকলে বিক্রি করে দিতে হবে কমল বলল শ্যামল একটু চুপ করে থেকে বলল কিভাবে নিয়ে যাবে তিন ভাই পরস্পরের মুখের দিকে তাকালো অমল বলল এসব কথা এখনই বলা কি ঠিক অবশ্য ডাক্তার বলে গেলেন কমল বলল তখন মাথা ঠিক থাকবে না কাঁধে করে নিয়ে যাওয়া খুব প্রিমেটিভ আইডিয়া শ্যামল বলল গাড়ি তো পাওয়া যায় শালাকে জিজ্ঞাসা করেছিলাম ও একটা ফোন নম্বর দিয়েছে ফোন করলেই গাড়ি চলে আসবে অমল বলল গুড কাছের গাড়ি নিশ্চয়ই তাই তো আর ইলেকট্রিক চুল্লিতেই কাজ করব চিতা ফিতা সহ্য করতে পারবো না তবে কাছাকাছি ইলেকট্রিক চুল্লি আছে কিনা জানি না তো শ্যামল বলল কাগজে পড়েছি নিমতলাতে আছে ওটাই কাছে ফুল টুল কমল জিজ্ঞাসা করল ওই গাড়ির জন্য ফোন করে বৃন্দাবন্দাকে পাঠাবো আবার কিছুক্ষণ চুপচাপ একটা ভারী আবহাওয়া তৈরি হয়ে গেল হঠাৎ অমল বলল উফ ছেলেবেলায় মা আমাকে ভাত খাইয়ে দিত কমল বলল সবাইকেই মা খাইয়ে দিয়েছে যাই বলিস মায়ের বিকল্প অন্য কোনো মেয়ে কিন্তু হয় না সুজাতার মধ্যে টেন পারসেন্ট গুণও নেই রত্নার মধ্যে আছে ভেবেছো ওই ম্যাক্সিমাম টেন পারসেন্ট অমল ফোঁস করে উঠল কিন্তু শ্যামল কোনো মন্তব্য করল না কমল বলল কাল সকালের বোম্বে ফ্লাইট কখন রে কালই চলে যাবে অমল জানতে চাইল আর থেকে কি করবো খাঁ খাঁ করবে বাড়ি তা ঠিক আমিও ভাবছি দিল্লি ফ্লাইট ধরব এক্সট্রা কিছু খরচ হবে রত্নাও চটবে বাট নাথিং ডুইং অমল বলল তোদের টাকা আছে প্লেনে যা আমি ভাই ট্রেনে সকালে শালার বাড়িতে চলে যাবো সন্ধেবেলায় কামরূপ এক্সপ্রেস শ্যামল বলল অমল বলল ভালোই হলো কাল অফিসে যাওয়া খুব জরুরি ছিল কমল হাত নাড়ল তুই জানিস না এইভাবে হুট করে চলে এসে কি ক্ষতি করলাম নিজের বর্মা এই চান্সকে নিশ্চয়ই কাজে লাগাবে পেছনে পড়ে আছে আমার কালবেটাকে চমকে অমলের ওপর দায়িত্ব পড়লো মাঝে মাঝে মায়ের ঘরে গিয়ে খোঁজ নিয়ে আসা এখন শতদল দত্ত চারুশিলার মাথার পাশে বসে আছেন বারংবার ঢুকতে লজ্জা হলো অমল ইশারায় নার্সকে বাইরে ডাকলো যদি মাঝে মাঝে বাইরে এসে আমাকে বলে যান মা কেমন আছে বুঝতেই পারছেন বাবা মাকে এখন একা পেতে চাইছেন মেয়েটি হাসলো ওদের মধ্যে খুব গভীর প্রেম ছিল না বাবা মায়ের প্রেম নিয়ে আলোচনা করতে ইচ্ছে হলো না আমলের সে হাসলো নার্স বলল ঠিক আছে আমি নিচে যাব না আপনি উপরে আসবেন আমি আসব। এত পরিশ্রম করেও আপনি হাসেন কি করে বলুন তো আমার হাসি আপনার খারাপ লাগে চোখে জল এলো না না দারুণ শরীর ঘুরিয়ে মেয়েটি চলে গেল মিনিট পনেরো বাদে বৃন্দাবন ছুটে এলো ওপর থেকে টেলিফোনের ডায়াল ঘোরাতে লাগল তিন ভাই ব্যস্ত হয়ে উঠল ডাক্তারকে ফোন করে বৃন্দাবন বলল মা কেমন করছে ডাক্তার এলেন রাত দশটা পর্যন্ত তিন ভাই প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করলো মাঝে মাঝে সবাই ওপরে যাচ্ছে আর তখন চারুশিলার গলা থেকে বের হওয়া যন্ত্রণার শব্দ শুনতে পেল ওরা চারুশিলা বলছেন আহ এগারোটার সময় ডাক্তার নিচে নেমে এসে বললেন স্ট্রেঞ্জ ব্যাপার আমার জীবনে এমন কেস কখনো দেখিনি কি অবস্থা শ্যামল জিজ্ঞাসা করল ডাক্তার বললেন নার্সিং হোমে ফোন করতে হবে নার্সিং হোমে কি ব্যাপার কমল চমকে উঠল ডাক্তার বললেন হঠাৎ জীবনের লক্ষণ ফিরে এসেছে ওনার মধ্যে এখন মনে হচ্ছে ওকে নার্সিং নার্সিংহোমে ট্রান্সফার করা দরকার এখনই ডাক্তার ফোন করে অ্যাম্বুলেন্স আনতে বললেন অমল জিজ্ঞাসা করল তাহলে আজ রাত্রে কোনো সম্ভাবনা নেই কেউ বলতে পারে না অনেক সময় প্রদীপ নেবার আগে বেশি আলো দেয় তবে মনে হচ্ছে এবার ফাইট করার সুযোগ পাওয়া যাবে আসলে আপনার বাবার মনের জোরেই অ্যাম্বুলেন্স হয় এলো স্ট্রেচারে শুয়ে নিয়ে যাওয়া হল চারুশিলাকে তিন ভাই এবং শতদল দত্ত সঙ্গে গেলেন শতদল দত্তকে নিষেধ করা হয়েছিল কিন্তু তিনি শোনেননি ভর্তি হওয়ার পর শতদল অসুস্থ বোধ করলেন নার্সকে বাড়িতেই রেখে আসা হয়েছিল অত রাত্রে বেচারা কোথায় যাবে নার্সিংহোমে চারুশিলার পাশে থাকতে দেওয়া হবে না শতদলকে তার শরীর খারাপ লাগছিল অতএব অমল তাকে বাড়িতে ফিরিয়ে আনল আসার পথে শতদল বললেন জীবনে কখনো প্রার্থনা করিনি হে তোমার মা অসুস্থ হওয়ার পর থেকে করে যাচ্ছিলাম আমি এখন নিশ্চিন্ত যে সে ফিরে আসবে অমল বলল এই নিয়ে ভাববেন না আপনি নার্সকে ঘুম থেকে তোলা হলো ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে সে শতদলকে ঘুম পাড়িয়ে দিল অমল ফিরে এলো নিজের ঘরে দাদারা নার্সিংহোমে বৃন্দাবন তার বাবুর ঘরে বিছানা করে মাটিতে শুয়েছে হঠাৎ দরজায় শব্দ হলো অমল দেখল নার্স দুটো সন্দেশ আর জল নিয়ে তার ঘরে ঢুকেছে এগুলো খেয়ে নিন আজ তো পেটে কিছুই পড়েনি আপনার অনেক ধন্যবাদ হাসল অমল আমার চাকরি গেল না বাবাকে দেখাশোনা করবেন আপনি সত্যি আপনি কি ভালো অমলের অনেক কিছু ইচ্ছে হচ্ছিল বিয়ের পর সে রত্না ছাড়া কোনো মেয়েকে কামনা করেনি আজ সেই ইচ্ছেটা হলো নার্স বলল আপনার মা ভালো হয়ে যাবেন আমার মন বলছে ভালো হবে নি তবু আপনি ওদের দেখাশোনা করবেন কিন্তু আপনি তো এখানে থাকবেন না মাঝে মাঝে আসব অদ্ভুত মিথ্যে কথা বললেন কেন ভদ্রমহিলা বললেন আপনাদের স্ত্রীরা এখানে আসতেই দেবে না মাঝে মাঝে এই কথা আপনাকে কে বলল আপনার মা যখন প্রথম এলাম তখন বলেছিলেন নার্স ফিরে গেল অমলের মনে হল সে যেন প্রচণ্ড এক চর খেয়েছে ভোরবেলায় দুই ভাই ফিরে এলো চারুশিলার মধ্যে জীবনের লক্ষণ ফুটে উঠেছে এখন শুধু লড়াই করার সময় এই লড়াই কদিন ধরে চলবে কেউ বলতে পারে না ডাক্তার বৃন্দাবনদা এবং নার্স আছে অতএব ছুটি নিয়ে অনন্তকাল কেউ বসে থাকতে পারবে না তিন ভাই একসঙ্গে শতদলের ঘরে গেল তিনি তখন বিছানায় বসে চুপচাপ চারুশিলার খবর শুনলেন শুনে বললেন লড়াই করার সুযোগ পেলে সে কখনো হারবে না আমার জন্যই তাকে ফিরে আসতে হবে দায় তার দায় আমার তা তোমরা এখানা থেকে কী করবে আমরাও তাই ভাবছিলাম কমল বলল ঠিকই ভেবেচ যদি মায়ের শরীর মানে কিছু হয় সঙ্গে সঙ্গে আমাদের খবর দেবেন কেন আমরা চটপট চলে আসবো না 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 মাথা নাড়লেন শতদল হিন্দুদের শাস্ত্র আমি ভালো জানি না তবে মাতৃদয় তো একেবারেই মিটে যায় তোমাদের মিটে গিয়েছে এই এলে এসে চুকিয়ে দিলে দ্বিতীয়বারের আর কি প্রয়োজন শেষ হল শ্রী সমরেশ মজুমদারের আদ্যশ্রাদ্ধ ছোট গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কামেন্টে জানাবেন ভিডিওটি লাইক করবেন আজকে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আবার আসবো পরের দিন একটি নতুন গল্প নিয়ে নমস্কার ভালো থাকবেন